যাচ্ছে তো, তারা সেখানে গিয়ে কাজ করে টাকা পাঠায় কেনে, তাই না? কবে পাঠাই? বেশিরভাগই পাঠাচ্ছি আনস্কিল ব্যাপার, অনেক টাকা ঘুষ চুটিয়ে তারা জমি জমি বিক্রি করে চলে যায়। আমরা পারতাম না এখানে তাদের জন্য স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করতে, আমরা পারতাম না তাদের জন্য ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে, আমরা পারতাম না তাদের জন্য নার্সিং ইনস্টিটিউট তৈরি করতে, মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করতে, তাদের জন্য ট্রেনিং করে তাদেরকে পাঠাতে। আমরা ইচ্ছা করি এই সরকার এই 15 বছরে এগুলোতে কোনো হাতই দেয়নি বন্ধু, কারণ তা করলে তো তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য মানে আপনার তারা হাসিল করতে পারবে না। মোট কথা, যে কথাটা আমি বার সবচেয়ে বেশি করে বলতে চাচ্ছি, একটা জাতির শিক্ষা ব্যবস্থা যদি পঙ্গু করে দেওয়া যায় তাহলে সেই জাতিকেই পঙ্গু করে দেওয়া যায়, তাই না? আজকে বন্ধুগণ সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা কেন হচ্ছে? বিকজ স্টেট স্ট্রাকচার, রাষ্ট্রের যে কাঠামো, এই কাঠামোকে তারা বলতে চাচ্ছে। মূলত বিষয় হচ্ছে যে একটা সরকার কখন সঠিকভাবে কাজ করে, যখন তার অ্যাকাউন্টেবিলিটি থাকে, যখন তার জবাবদিহিতা থাকে। এই সরকার কোনো জবাবদিহিতা নাই, আছে পার্লামেন্ট আছে, সেটা আপনার একটা তোষামোদী করার কারখানা। যারা অনির্বাচিত তারা গেছে সেখানে কোটা সিস্টেমে, আর ওখানে গিয়ে তাদের একটাই কাজ আহা পেশ পেশ করা, একটাই কাজ। প্রধানমন্ত্রী বক্তৃতা করবে আর সবাই বলবে আহা বেশ বেশ, তাই না? এই অবস্থায় যেখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, জবাব দিতে থাকে না, সেখানে আপনার কখনোই কোনো সুস্থ দেশ পরিচালনা হতে পারে না, সেখানে সুশাসন থাকতে পারে না, সেখানে সুনীতি থাকতে পারে না বন্ধুগণ, গুড গভর্নেন্স থাকতে পারে না। আজকে সেটাই মূল কারণ। আপনার এই দেশ স্বাধীন করেছেন তো একটা লক্ষ্য ছিল আপনাদের যে আমরা এখানে একটা গণতান্ত্রিক দেশ পাবো। কেন? যেখানে আমার একটা সে থাকবে, সব সাধারণ মানুষের একটা করে যেন কথা বলার সুযোগ থাকে। তা আমার এই কথা বলার সুযোগ, মতামত দেওয়ার সুযোগ কিন্তু একটা দিন পাঁচ বছর, একটা দিন ভোটের দিন, তাই না? নির্বাচনের দিন। আর তো আমার কোনো সুযোগ নেই সাধারণ মানুষের। আমি ওই জন্য কী করি, ওই দিন আমি আমার প্রতিনিধি নির্বাচন করি, এমপি নির্বাচন করি, তাই তো? সে এমপিরা পার্লামেন্টে যাবে, গিয়ে আমার কথাগুলো বলবে, তাই তো? সেগুলি তো করি। ওই জায়গাটি নষ্ট করে দিয়েছে, ওই জায়গাটি শেষ, অর্থাৎ সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকারটাই শেষ করে দিয়েছে, ভোট দিতে পারবে না। আর এটা নিয়ে কত লম্বা লম্বা কথা, কালকে বলছে প্রেস কনফারেন্সে যে আমার ভোট নিয়ে নির্বাচন নিয়ে এত কথা বলে আমি বুঝতে পারি না। নির্বাচন তো আমরা করছি, এত সুন্দর নির্বাচন, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করছি, এখন এই কথাগুলো শুনলে আমি অনেকদিনও বলেছি যে ঘোড়াও আসে। ঢাকাতে আপনার ঘোড়া গাড়ি ছিল আগে খুব, এখন আবার কিছু দেখা যায়, তাই না? ওই ছিল আপনার ট্রান্সপোর্ট, তো কেউ গিয়ে জিজ্ঞেস করে দেয় গুলিস্তান থেকে নিউ মার্কেট যাওয়া কত নিবা। আমরা যখন ছাত্র ছিলাম তখন আপনার চারানা ভাড়া ছিল, চারানা ভাড়া, রিক্সাও চালানা, ঘোড়া গাড়িও চালানা। তো তখন ওই ওই রিক্সাওয়ালা ঘোড়ার গাড়ি আবার তিনি বলতেন চা, বার্গেন করার জন্য কেউ তো দুয়ারা যাওয়া যায় না, ওই সময় ঘোড়াটাকে কেনাকান দিয়ে টান দিতেন, টান দিয়ে ঘোড়া হ্যাঁ হ্যাঁ করে বুঝছেন। তখন ওই বলতো দেখেন আপনার কথা শুনি না আমার ঘোড়াও আসছে। তো বন্ধুরা আজকে উনার কথা শুনে ঘোড়াও ভালো নির্বাচন করেন, সুস্থ নির্বাচন করেন, তাই না? এক বিস্ময়ের একজন যাই হোক অবৈধভাবে একটা প্রধানমন্ত্রী, তাও 15 বছর ধরে আছে প্রধানমন্ত্রী, ঠিক না? তো উনি কি একবারও চিন্তা করেন না যে আমার এই কথাটা শুনে মানুষ হাসবে? আবার বলেন যে ওদের এত মাঠ হয়ে থাকে না, ওরা মানে আমেরিকা পশ্চিমা বিশ্ব ওদের এত মাঠ হয়ে থাকে না, এখানে তো সুষ্ঠু নির্বাচনই হয়। ওদের মাথা ব্যথার কারণ এইটা, যে ওরা গণতন্ত্রে বিশ্বাস করে,
এবং বর্তমানে আমেরিকার যে বাইডেন প্রশাসন তারা প্রকাশ্যে বলে যে আমরা সেই দেশগুলোর সঙ্গে কাজ করব, সেই দেশগুলোতেই আমরা সাহায্য সহযোগিতা করতে চাই, তাদের উন্নয়ন সহযোগী হতে চাই যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে। বন্ধুগণ, এখন ওদের প্রবলেম হয়ে গেছে, একটা স্যাংশন দিয়েছি র্যাবের উপরে, মানুষ খুন করতো, কোথায় কোথায় গুলি করে মেরে দিত, গুম করে দিত, ঠিক না? আর ভিসা নীতি দিয়েছে, ভিসা নীতিতে এখন সবাই আতঙ্কিত। ওদের যারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, যারা বিচারক হয়ে দলীয়ভাবে বিচার করছে, যে ব্যবসায়ী চুরি করছে, দুর্নীতি করছে, সবাই আমরা আতঙ্কিত হয়ে গেছে। সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এমন ভাবে কথাবার্তা বলছেন যে মনে হয় যে তার এখন আর সেই যে বহুদিন আগে আপনার একজন জাস্টিস, পরে চিফ জাস্টিস হয়েছিলেন জাস্টিস মির্জা, তিনি বলেছেন লং হেডেড পার্সন, একজন রায়ের মধ্যে লিখেছিলেন, তো সেই লং